গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজ অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা একটু আগেকার দিনেরই রেসিপি, মা ঠাকুমা দিদা এদের হাতের আর রান্না বলতে পারো, তাদের কাছ থেকেই আমার শেখা। তো চলো তোমাদের সাথে আজ একটা রেসিপি শেয়ার করি, আর সেটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। আর এটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম। তো কীভাবে করছি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আমি এখন কুমড়ো পাতাগুলো বাইরে, মানে কচি কচি কুমড়ো পাতা গাছে হয়েছিল, সেগুলো তুলে নিয়ে এসেছি। সেটার ভিডিও ভেবেছিলাম করবো, তোমাদেরকে দেখাবো, কিন্তু শর্ট সময়ের জন্য আমি করে উঠতে পারিনি। ছোটো বাচ্চা নিয়ে করতে হয় জানোই তোমরা। তো তাহলে দেখতে থাকো ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো কীভাবে কীভাবে আমি করছি। আর প্লিজ ভিডিওটা দেখো, লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে ফলো করছো তারা প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও। তাহলে চলো তোমাদের সাথে রেসিপিটা দেখাচ্ছি। তো এই যে কুমড়ো পাতাগুলো আমি কেটে ধুয়ে নিয়ে এসেছি কল থেকে, এবার এগুলোকে আমি কুচিয়ে নেব বটিতে। তো আগে চলো আমি পাতাগুলোকে, এই এই যে শিরগুলো এগুলোকে বাদ দিয়ে দেবো। ভালো করে দেখো, এই যে এই এই যে মোটামোটো শিরগুলো আছে না, এগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে নেবো, পাতাগুলোকে আমি কুচি করে নেবো, ঠিক আছে? তো আমি পাতাগুলো কুচিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি কালো জিরে আর এই যে রসুন আর একটা গোটা শুকনো লঙ্কা দেবো, দিয়ে শাকগুলো দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম। ফাটছে বাবারে, এইবারে যেটা হচ্ছে কালো জিরে, কালো জিরেটাও দিয়ে দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে রসুনগুলোও দিয়ে দিলাম। একটু লাল লাল হয়ে গেলে পাতাগুলো দিয়ে দেবো। তো হয়ে গেছে, আমি এবার পাতাগুলো দিয়ে দেবো। এবার যেটা করবো সেটা হচ্ছে একটু চাপা দিয়ে রাখবো, একটু চাপা দিয়ে দেবো, শাকগুলো নরম হয়ে যাবে। বেশি না, 5 মিনিট মতো হতে দেবো। তো দেখো কত কমে গেছে, কত এক কড়াই করে দিয়েছিলাম পুরো কমে গিয়ে কতটুকু নিয়ে হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, এটাকে নামিয়ে। তো পেস্ট করে নিয়ে তারপর তোমাকে আমি পরের স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, তো আমার তেল গরম হয়ে গেছে। তো আমি ফোড়নে লঙ্কাটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, লঙ্কাটা জাস্ট। এবার এটা একটু জাস্ট কালার আসলেই লঙ্কাটা আমি এটা দিয়ে দেবো, আমার এটা গ্রাইন্ড করা হয়ে গেছে। লঙ্কা একটা ফাটিয়ে দিলে কি এর যে একটা স্মেল আসে না, সেটা এইসব বাটা ফাটার ক্ষেত্রে খুব ভালো, দারুণ হয়। আর এমনিতেও আমি একটা শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা লঙ্কা একসঙ্গে আর কি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে লঙ্কা আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা। তো এটা হয়ে গেছে কালার, এবার আমি যেটা করব সেটা হচ্ছে পেস্টটা দিয়ে দেবো।
সবসময় করতে থাকবো। এর মধ্যে আমি এখনো নুন হলুদ কিছু মেশাই নি, সেটা মেশাবো। তো এটা এখন অনেকটা হয়ে এসছে, এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন। নুনটা আমি একটু শেষেই দিচ্ছি, কারণ এটা তো অনেকটা মজে যায়, তাহলে আমি নুনের আন্দাজটা ভালো বুঝতে পারবো। নুনটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে নাড়িয়ে নেব। নামানোর একটু আগেই আমি নুনটা দিই। রোলটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব, ঠিক আছে? দেখো এক কড়াই পাতা সেটাকে টেনে 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 কতটুকুনিতে এসে পরিণত হয়েছে, বুঝছো? কড়াই দেখো ছেড়ে দিয়েছে গায়ে থেকে, হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে কুমড়ো পাতা বাটা। তো এটা গরম ভাতের সাথে দারুণ যাবে খেতে, মানে টেস্ট জমে যাবে। তো তোমরা যেভাবে দেখালাম সেভাবেই একবার চেষ্টা করে দেখো বাড়িতে, অবশ্যই আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।